আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে এটা রিপোর্টটি মানব জমিন ছেপেছে চীন ইস্যুতে ডেকান হেরাল্ডের প্রতিবেদন দৈত্যকে আলিঙ্গন করছে বাংলাদেশ এই রিপোর্টটি পুরোটাই বলা যায় যে ভারতের এক ধরনের পক্ষে প্রচ্ছন্নভাবে আর চীনের বিপক্ষে সেখানে প্রমাণ করা হচ্ছে যে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে গেছে সুতরাং সেই অর্থে বাংলাদেশ করছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে আধিপত্য বিস্তার নিয়ে কি ইতিমধ্যে চীন এবং ভারতের মধ্যে একটা শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে দর্শক এই প্রশ্নটা রাখলাম আহ রিপোর্টটি একটু আপনাদের সামনে উপস্থাপন করি একটু বোঝার চেষ্টা করেন খুবই গুরুত্বপূর্ণ আগামীর বাংলাদেশ বিপদের মধ্যে আছে নাকি কতখানি নিজের পায়ে স্বাধীনভাবে দাঁড়িয়ে চলতে পারবে এটার একটা জবাব এখান থেকে খুঁজে পাওয়া যাবে দেখেন এখানে বলা হচ্ছে একটি সাবমেরিন ঘাটি পাঁচশো কোটি ডলার সহায়তা ভারতের শিলিগুড়ির কাছে অবকাঠামো প্রকল্প বাংলাদেশের সঙ্গে অস্ত্র বাণিজ্য ও সামরিক এক্সারসাইজের মাধ্যমে বেইজিং ভারতকে খুব পরিষ্কার করে তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিচ্ছে তাহলে এই অঞ্চলে ক্ষমতার কাঠামো বদলে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশকে সে কাছে নিচ্ছে কেন কাছে নিচ্ছে যেহেতু ভারতের প্রতিবেশী অন্যান্য দেশগুলোকে চীন অলরেডি ক্যাপচার করেছে বৈশ্বিক ও আঞ্চলিক আধিপত্য বিস্তারের অংশ হিসাবে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বেশ কিছু অঞ্চলে চীন তার এই অভিযান পরিচালনা করছে সর্বাবস্থায় বন্ধু পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা আফগানিস্তান নেপাল মালদ্বীপ ও ভুটানের দিকে সমন্বিত পদক্ষেপ নিয়েছে তারা এখন বাংলাদেশ উপর আধিপত্য বিস্তারকেও শক্তিশালী করছে এটি হচ্ছে বক্তব্য আহ পুরনো ইতিহাস দেওয়া আছে এখানে বলা হচ্ছে বিশ্বব্যাপী যে অস্ত্র বিক্রি করে বেজিং তার মধ্যে বাংলাদেশে বিক্রি করা হয় শতকরা ভাগ মানে সংখ্যাটা অনেক বড় শিলিগুড়ি করিডোর নেপাল ও বাংলাদেশকে পৃথক করেছে এই এই করিডোর ভারতের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করেছে এই শিলিগুড়ি করিডোরের খুব কাছে তিস্তা নদীতে একশো কোটি ডলারের ড্রেজিং প্রকল্পে চীন ঘোলা পানিতে মাস্ক শিকারের চেষ্টা করছে দুই হাজার সতেরো সালে ভারতের সঙ্গে অবস্থানের পর চীন জামফেরি রিজে একটি সড়ক নির্মাণে অগ্রসর হয় এবং নির্মাণ করে এটা শিলিগুড়ি করিডোর থেকে খুব বেশি দূরে নয় বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে বেইজিং খরচ করেছে চারশো কোটি ডলার সামনের বছরগুলোতে তাদের কমপক্ষে মোট পাঁচ হাজার কোটি ডলার খরচের পরিকল্পনা আছে দুই দেশের মধ্যে ২০ বছর আগে দ্বিপক্ষীয় বাণিজ্য একশো কোটি ডলার এবং তা বেড়ে হয়েছে দুই কোটি ডলার এর মধ্য দিয়ে ভারতকে সরিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে গেছে চীন অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় হচ্ছে রিজার্ভ সেই রিজার্ভ কমছে এই অবস্থায় কে হেল্প করবে বা কে পাশে দাঁড়াবে চীন সেই ক্ষেত্রে বলা হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে তা উনিশ বিলিয়ন ডলারের নিচে ছিল এই অবস্থায় চীনের কাছে পাঁচশো কোটি ডলার ঋণ সহায়তা পাওয়ার চেষ্টা করছে ঢাকা তাদের উদ্দেশ্য এটা দিয়ে কাঁচামাল কেনা এবং বাজেটে সাপোর্ট দেয়া পছন্দের শতকরা এক ভাগ সুদে ঢাকা যখন দীর্ঘমেয়াদী ঋণ চাইছে তখন বেজিং সুদের হার বাড়াতে চায় আরও শর্ত দিতে চায় যা তারা অন্য দেশগুলোর সঙ্গে করেছে কমপক্ষে ষোলোটি দেশের উচ্চ পর্যায়ে ঋণ আছে পাকিস্তান ও শ্রীলঙ্কার আর্থিক থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ বাংলাদেশকে এরই মধ্যে তিনশো কোটি ডলার ঋণ দিয়েছে চীন মোট যে ঋণ আছে বাংলাদেশে তার মধ্যে এই ঋণ শতকালা দশ ভাগ চীনের আরেকটি দুঃসাহসী প্রকল্প হচ্ছে কক্সবাজারের পেকুয়াই বিএনএস শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি এটি এবছর মার্চে উদ্বোধন করা হয়েছে এটি নির্মাণে চীনের একশো একুশ কোটি ডলার তহবিল ব্যবহার করেছে এখানে একসঙ্গে সাবমেরিন ও যুদ্ধ জাহাজ নোংর করতে পারে দুই হাজার ষোলো সালের দিকে চীনের কাছ থেকে বিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের দুটি মিং শ্রেণীর সাবমেরিন কেনে বাংলাদেশ বাংলাদেশের এই চয়েস ছিল বিশ্বেরখর কারণ মিং শ্রেণীর সাবমেরিন দুই সালের এপ্রিলে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয় হয় এতে সবাই নিহত থাকা সেনার হোক এখানে বলা হচ্ছে যে অন্য দেশের বিষয়ে তারা হস্তক্ষেপ করেন এটা বলা সত্ত্বেও যেসব দেশে তাদের কাছ থেকে ঋণ নিয়েছে তাদেরকে বাধ্য করা চীনের একটা আর্টে অর্থাৎ শিল্পে পরিণত হয়েছে তো এইভাবেই হচ্ছে লাস্ট কথাটা হলো যে ঢাকাকে আরো গভীরে টেনে নিতে বেজিং এর প্রচেষ্টাকে নয়াদিল্লি কিভাবে প্রতিহত করে সেটাই এখন দেখার বিষয় অলরেডি ভারতের পরশ সচিব দৌড়ে এসছেন বাংলাদেশে তারাও বলছেন তিস্তায় তারা ইনভেস্ট করবে মোট কথা ভারত আপ্রাণ চেষ্টা করছে আর চীন বলছে যে আমরা সব দেব কিন্তু আমাদের এই প্রকল্পগুলো দিতে হবে তো ফলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে ঘিরে বা বাংলাদেশে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে চীন এবং ভারতের মধ্যে একটা শীতল যুদ্ধের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ সেই বাংলাদেশ কিভাবে উদ্ধার পাবে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে এই সমস্ত পরিস্থিতিগুলি মোকাবেলা করতে পারবে সেটি এখন বড় চ্যালেঞ্জ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ